আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মিডিয়া। মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, গত পর্বে দেখেছি যে পোস্ট কিভাবে তৈরি করতে হয়। এখানে পোস্টে যে সকল ইনফরমেশনগুলো আপনার জানা দরকার, যেটা রয়েছে পোস্টের অল পোস্ট, নতুন করে পোস্ট তৈরি করা, ক্যাটাগরি তৈরি করা এবং ট্যাগস, এই চারটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাগ এবং ক্যাটাগরি। আমি এই টোটাল বিষয়টা আমি গত পর্বে পরিষ্কার করে দিয়েছি। তো আজকে পর্বটা ছোট হবে, মিডিয়াতে দেখতে পাচ্ছ অপশন মাত্র দুটো, তবে পরের পর্বটা আপনার দেখতে পাবেন পেজ। তো পেজে একটু কিছু ট্রিক্স আছে, সিক্রেট বিষয় আছে, সেগুলো আমি আপনাদের আমাকে জানিয়ে দিব। তো এখন হচ্ছে জানবো মিডিয়া। আর যদি আপনারা যে পোস্টের বিষয়ে যদি জানা না থাকে, আপনি কাইন্ডলি আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সিরিয়াল দেওয়া থাকবে, যে ওয়ার্ডপ্রেসে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি সব কিছু সিরিয়ালে দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। আর পরবর্তী পর্বটি অবশ্যই পেজ নিয়ে আসবে। তো এখন হচ্ছে মিডিয়া দেখবো। তো মিডিয়া হচ্ছে আমরা একটি ওয়েবসাইটে যত ছবি, ভিডিও, ইমেজ, ইমেজ তো বললামই ছবি, তো অর্থাৎ ভিডিও, ইমেজ যাই ইউজ করি না কেন, সবই মিডিয়ার মধ্যে থাকে। তো আমরা চাইলে এখান থেকে সরাসরি আপলোড করতে পারি, অথবা আমরা যখন কোনো একটা পেজ এডিট করব তো সেখান থেকে চাইলে এডিট করতে পারি। তো চাইলে আমরা যখন মিডিয়া অপশনটি যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে এক ঝলকে দেখিয়ে দিই। তো মিডিয়ার উপরে যদি আমরা যদি ক্লিক করি লাইব্রেরিতে, তো লাইব্রেরিতে যাওয়ার পর দেখতে পারবো যে আমরা একটি পোস্ট তৈরি করেছিলাম। আমরা গত পর্ব দেখেছি যে একটি পোস্ট কীভাবে তৈরি করতে, পোস্টের মধ্যে আমরা একটা ইমেজ দিয়েছি, সেই পোস্টের থাম্বনেল ইমেজ বা সেই পোস্টের কাভার ইমেজ, হ্যাঁ আমরা কাভার ইমেজ দিয়েছিলাম। তো সেই কাভার ইমেজটা হচ্ছে এইটা আপলোড করেছিলাম বলে এটা মিডিয়া লাইব্রেরিতে এটা স্টোর হয়ে আছে। তো এখন যদি আমি নতুন করে আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি অ্যাড নিউতে ক্লিক করতে পারি, মিডিয়া থেকে অ্যাড নিউ, অথবা আমরা এই সরাসরি দেখতে পাচ্ছি যে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করার পর সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমরা যে ছবিটা আমি আপলোড করবো, তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার থেকে ছবি নিয়ে নিচ্ছি। তো ধরুন এখানে কিছু ছবি রয়েছে, এই ছবিগুলো যদি আমাদের একটি ওয়েবসাইট তৈরি করার জন্য এতগুলো ছবি থাকে, আমরা সব কয়টা এরকম মার্ক করব, মার্ক করে আমরা ওপেন করলে আমাদের এই ওয়েবসাইটটি বা এই যে যে ওয়ার্ডপ্রেসের স্টোরেজে অর্থাৎ হোস্টিংয়ের মধ্যে সব আমাদের ছবিগুলো স্টোর হয়ে যাবে। তখন আমরা কাজ করব, তখন এখান থেকে একটি একটি করে নিয়ে কাজ করতে পারবো। তো এই ভিডিওটা খুব ছোট ছিল, আমি যা চেষ্টা করেছি সে মিডিয়া বিষয়টা আপনাদেরকে একটু বলে দেওয়ার জন্য, মিডিয়াটা হচ্ছে এভাবে কাজটা করে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, মিডিয়াতে আপনি সর্বোচ্চ এখানে ফাইল আপলোড করতে পারবেন হচ্ছে একটি ফাইলের সাইজ 100 MB, আপনি যে ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটা অবশ্যই 100 MB-র মধ্যে হতে হবে, ঠিক আছে, এখানে লিখে দিয়েছে। তো 100 MB-র মধ্যে আপনি আপলোড করে দেবেন, আর এখানে অন্য কিছু আপনাদের বোঝানোর কিছু নাই। যদি আপনি এটা যদি আসে যে এটা হচ্ছে যে ক্যাটাগরি, যদি আপনার এখানে ভিডিও থাকে তো ভিডিও হচ্ছে আপনি যদি ক্লিক করেন এখানে ভিডিওগুলো ওপেন হবে, যদি আমাদের এখানে ভিডিও নাই তো আপনি যদি মনে করেন এখানে আপনি ডকুমেন্ট দেখতে চাচ্ছেন, যেহেতু ডকুমেন্ট আপলোড করা আছে আপনি ডকুমেন্টগুলো এখানে ওপেন হয়ে যাবে, এটা ক্যাটাগরি ওয়াইজ ওপেন হচ্ছে। আমি যদি এখানে অল মিডিয়া ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে ইমেজগুলো ওপেন হচ্ছে, এটা ছাড়া আর কিছু নেই। আর আপনি সার্চ করতে চান এখানে ইমেজের নাম দিয়ে, তো আপনি সার্চ করতে পারেন, তো এইগুলো অত প্রয়োজন পড়ে না। তো আমরা হচ্ছে মিডিয়াটা দেখে নিলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক দিবেন এবং ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।